नमस्कार, আমি আশালতা। আজকে আমি আপনাদের ভেজ চাউমিন বানিয়ে দেখাবো। এই চাউমিনটা ছোট থেকে বড় সবাইয়ের খুব পছন্দ। তো এই চাউমিনটা বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি চলুন একবার দেখে নেওয়া যাক। তো তার জন্য এখানে আমি দেখুন এরকম প্যাকেটের চারটে প্যাকেট আমি নিয়েছি চাউমিন। তো প্রথমে আমি চাউমিনটা একটু একটু ভাপিয়ে নেব। তো চলুন এটা প্রথমে ভাপিয়ে নেওয়া যাক। তো দেখুন আমি এখানে জলটা গরম করে নিয়েছি, একদম মানে ফুটিয়ে নিয়েছি। তাহলে কি হবে, চাউটা একদম চাউয়ের সাথে আটকে লেগে যাবে না, একদম খুব ছাড়া ছাড়া থাকবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেল দিলেও চাউটা খুব ভালো লাগবে না, কারোর সাথে একদম ছাড়া ছাড়া থাকবে। আর নুন দিয়ে দিচ্ছি ১ চামচ। এবারে আমি চাউগুলো সব দিয়ে দিচ্ছি। তো এটা একবার ফুটে উঠলেই আমি নামিয়ে নেব, কেননা এটা বেশি আমি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে এটা ভালো লাগে না। তো দেখুন এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি। এখানে আমি একটা আলু নিয়েছি, একটা ছোট সাইজের গাজর নিয়েছি, একটু বিনস আর শিম আমি দিয়েছি। তো আর লাগছে এখানে টমেটো, একটা কাঁচা লঙ্কা 4-5টা নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু ফুলকপি আর একটু মটরশুঁটি। আর তো দেখুন এটা ফুটে উঠেছে, আর একটু বাকি থাকতে এটা আমি নামিয়ে নিচ্ছি, ছেঁকে নেব। তো এখানে আমি একটা কড়াই গরম করে নিয়ে এখানে আমি রিফাইন অয়েল দিচ্ছি। এখানে আমি 3 টেবিল স্পুন অয়েল দিলাম। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো, আগে দেবো আলুটাও দিয়ে দেবো, আলু আর গাজরটা দিয়ে দেবো। এটা একটু একটু সময় লাগে নরম হতে। আলু আর গাজরটা একটু ভেজে নিয়েছি, হালকা একটু সিদ্ধ হয়েছে। এবারে আমি দিয়ে দেবো একটু রসুন আর লঙ্কা বাটা, রসুন আর লঙ্কা বাটা একসাথে দিয়ে দিচ্ছি। যদিও আমি কাঁচা লঙ্কা দেবো তাও একটু দিলাম। এবার আমি দিয়ে দেবো কলিফ্লাওয়ারগুলো দিয়ে দেবো, ফুলকপিগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এর সাথে আমি বিনস আর শিমটাও দিয়ে দেবো। আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিয়ে এরকম ভেজিটেবল চাউমিন বানাতে পারেন। নুন দেব স্বাদ মতো। এবারে দেখুন আমি এটা 2 মিনিট ভেজে নিয়েছি, এটা বেশি নরম করব না। এবার আমি দিয়ে দেব টমেটোটা দিয়ে দেব। টমেটো দেব আর মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। আবার আমি এটা 1 মিনিট একটু ভেজে নেব। এবারে যে দেখুন এর সাথে যে মশলাগুলো থাকে এই মশলাগুলো এবার আমি দিয়ে দেবো। এবার আমি চাউটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে, ব্যাস 2 মিনিট খালি মিশিয়ে নেয়া হয়ে যাবে রেডি আমাদের চাউ। খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এই চাউটা তো বাচ্চাদের তো খুব পছন্দ হয়, এমনি করে আপনারা ভেজিটেবিলটাও ওদের খাইয়ে দিতে পারবেন। তো যখন চাউটা মেশাবেন তখন গ্যাসটা একদম স্লো রেখে দেবেন, তাহলে মেশাতে পারবে না তো একদম জড়িয়ে যাবে। দেখুন আমার চাউটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এবারে আমি সব এক এক করে সসগুলো দিয়ে দেব। আপনারা যদি সস পছন্দ না করেন নাও দিতে পারেন, কিন্তু আমি সস দিচ্ছি। এটা আমি দিয়ে দেবো, সয়া সসটা দিয়ে দেবো একটু।
1 টেবিল স্পুনের মতন দিলাম, বেশি দেব না। আর এটা টমেটো সস দেব। এটা আমি 2 টেবিল স্পুনের মতন দিলাম। আর চিলি সস দেব আমি একটু। এটা মিলিয়ে নেব। আর দিয়ে দেব ধনে পাতা। যদি আপনারা ধনে পাতা না পছন্দ করেন, নাও দিতে পারেন, কিন্তু ধনে পাতাটা দিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে। এবার ভালো করে মিলিয়ে নেব সসগুলো। হয়ে গেল রেডি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দারুণ। আর এমনি ভেজিটেবল দিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। তো চলুন এবার সার্ভ করে নেওয়া যাক। তো এমনি করে আপনারা অবশ্যই চাউমিনটা বানিয়ে নেবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।